আজকে আমি যে রান্নাটা করেছি এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। শিখতে হলে পুরো রান্নাটা দেখে যাবেন। প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিব। আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এগুলো আমি মূল রান্নায় চলে যাব। ভালো করে ভেজে নিয়েছি। এবারে রান্না করার জন্য চুলায় একটি আমি কড়াই বসিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে মশলা উপাদানগুলো অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং লবণ হলুদ মরিচের গুঁড়া। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া, টালা জিরা, আরও ভালোভাবে মিক্স করে নিব। এবারে স্লাইস করে আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিব। এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। ভালো করে টমেটোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরও 2 মিনিট 2 এক। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিব এবং ওপর দিয়ে মাছ ভেজে নেওয়া মাছগুলো আমি বিছিয়ে দিব। দিয়ে রান্নাটা শেষ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। কিছুক্ষণ ঢেকে দিব। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ, এখন শুধু অপেক্ষা করার পালা। আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, আজকে রান্না এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।